মৃতি পাওয়ার ফিল আসলাম। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বুদ্ধ মন্দিরে গিয়ে উপস্থিত হন। কার্যত বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব এবং একমাত্র উৎসব বুদ্ধ পূর্ণিমা, যে উৎসবকে কেন্দ্র করে আজ সকলের মধ্যে একটা অনাবিল আনন্দ পরিলক্ষিত, বিশেষ করে বৌদ্ধ ধর্মের মধ্যে। তবে আজকে আচার অনুষ্ঠান ধর্মীয় রীতিনীতি মেনে বেনুমন বুদ্ধ বিহারে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ জয়ন্তী উৎসবে যোগদান করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রথমেই তিনি বৃক্ষরোপণের মধ্য দিয়ে কার্যত এই অনুষ্ঠানে যোগ দেন। তারপরে বৌদ্ধ ধর্মে যে আচার আচরণ রয়েছে সেগুলি তিনি পালন করেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় বেনুমন বুদ্ধ বিহারের আয়োজক এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে। কার্যত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ গোটা রাজ্যে পালিত হচ্ছে বিভিন্ন রকমের অনুষ্ঠান, কোথাও সামাজিক কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের, তো আবার কোথাও তাদের মধ্যে পালিত হচ্ছে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতি। অর্থাৎ সবকিছুকে মিলিয়ে আজকে দিনভর পরিলক্ষিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটা বিশেষ আনন্দ এবং কোথাও মেলাও পরিলক্ষিত। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে বেনুবন বুদ্ধ বিহারে মেলার আয়োজন এবং তার পাশাপাশি রয়েছে মন্দিরের পক্ষ থেকে বিশেষ পুজোর আয়োজন। তবে আজকের এই পুজো এবং আজকের এই তিথিতে উপস্থিত হয়েছেন আজ বিকেলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রথমেই তিনি বৃক্ষরোপণ করেছেন, তারপরে তিনি বুদ্ধদেবের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে জলদান করেছেন, তারপরে মন্দিরের মূল যে গৃহ রয়েছে গর্ভগৃহে প্রবেশ করে কার্যত প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন, সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈশাখ মাসের পূর্ণিমা তিথি আজ এবং এই পূর্ণিমা তিথিটি বুদ্ধ পূর্ণিমা হিসেবেই পরিচিত। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের 2585তম জন্ম জয়ন্তী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমায় নানান রকমের কোথাও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, কোথাও আবার বাইক র্যালির মধ্য দিয়ে এই পূর্ণিমা তিথিটি পালন করা হচ্ছে বৈশাখী পূর্ণিমা, তো আবার কোথাও নানান রকমের সমাজ সেবা দান ধ্যানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে বিশেষ তিথি বা বিশেষ দিনটি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে অর্থাৎ আজ বিকেল নাগাদ বৌদ্ধ ধর্মীয় যে আচার আচরণ রয়েছে সেই আচার আচরণ যেরকম পালিত হচ্ছে মন্দিরে, ঠিক তার পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গিয়ে উপস্থিত হন বুদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আজকের এই দিনটি বা প্রধান একটি উৎসব বলা যায় বুদ্ধ পূর্ণিমায়। কোথাও শোভাযাত্রার আয়োজন, কোথাও দান ধ্যান, কোথাও প্রার্থনার আয়োজন করা হচ্ছে। এবছর কার্যত বুদ্ধ পূর্ণিমায় বিশেষ বিশেষভাবে বিভিন্ন জায়গাতে পালন করা হচ্ছে আজকের এই দিনটি। অত্যন্ত উৎসবের সঙ্গেই আজকের এই দিনটি পালিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে, তাই সকলের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস, একটা আলাদা উৎসবের পরিবেশ পরিলক্ষিত বৌদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।